দর্শক সবাইকে আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছি শারমিন আক্তার শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম অবৈধ অভিবাসীদের বৈধতার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী করোনা রোধে স্পেনে জরুরি বিধিনিষেধ জারি করায় সংকুচিত হয়ে পড়ছে প্রবাসীদের কর্মক্ষেত্র বিপাকে অবৈধ অভিবাসীরা এবং আগামী মাসে শুরু থেকে জার্মানির সাধারণ নাগরিকদের শরীরে টিকা প্রদান কার্যক্রম শুরু করবে মেরকেল প্রশাসন এতক্ষণ শুনছিলেন শিরোনাম দর্শক বাংলা টিভি লাইভ দেখতে ভিজিট করুন facebook.com/bangla-tv.tv এবারে চলে যাচ্ছি পুরো খবরে অবৈধ অভিবাসীদের বৈধতার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার আমাদের মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী জানান শর্ত সাপেক্ষে অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার বৃহস্পতিবার মন্ত্রণালয়ে আয়োজিত বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজা বিন জাইনুদ্দিন এতে উপস্থিত ছিলেন দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন বৈধকরণ প্রক্রিয়া আগামী সোমবার থেকে শুরু হয়ে 2021 সালের 30 জুন পর্যন্ত চলবে তবে এ প্রক্রিয়া ইমিগ্রেশন বিভাগ মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা বাস্তবায়ন করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ্য বাংলাদেশের তৎকালীন হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম বাদ পড়া এবং প্রতারিত হওয়া অবৈধ কর্মীদের বৈধতা প্রদানের বিষয়ে মালয়েশিয়া সরকারকে প্রস্তাব দেন এ নিয়ে তিনি বিভিন্ন মন্ত্রীর সাথে এবং কুয়ালালামপুর ত্যাগের পূর্বে মালয়েশিয়া সরকারের সাথেও বৈঠক করেছিলেন আগামী 13 ডিসেম্বর এমপি শহীদ ইসলাম পাপুল সহ চারজনের মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল এবং তার স্ত্রী সহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে এই মামলার এজাহার বৃহস্পতিবার আদালতে আসার পর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করে দেন এর আগে বুধবার দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন আসামিরা হলেন শহীদ ইসলাম পাপুল তার স্ত্রী সেলিনা ইসলাম মেয়ে ওয়াফা ইসলাম ও শালিকা জেসমিন আক্তার মামলায় তাদের বিরুদ্ধে 2,31,00,000 টাকার অবৈধ সম্পদ আর 148 কোটি টাকার অর্থ পাচারের অভিযোগ আনা হয় অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতের কারাগারে আছেন এমপি পাপুল স্পেনে বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করেন সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটিতে জরুরি বিধিনিষেধ জারি করা হয়েছে ফলে প্রবাসীদের কর্মক্ষেত্রগুলো সংকুচিত হয়ে এসেছে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন অবৈধ অভিবাসীরা স্পেন থেকে কবির আল মাহমুদের উপস্থাপনায় বাংলা টিভির প্রবাসে বাংলার মুখ টক শো থেকে বিস্তারিত জানাচ্ছেন নাসিরুদ্দিন ভুঁইয়া স্পেনে প্রায় 40,000 প্রবাসী বাংলাদেশি বসবাস করেন করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর গত 25 অক্টোবর থেকে দেশটিতে জরুরি রাষ্ট্রীয় সতর্কতা জারি রয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি পর্যটন প্রধান এ দেশটিতে সতর্কতা জারির পর থেকে প্রবাসী বাংলাদেশিদের আয়ের উৎসগুলো সংকুচিত হয়ে এসেছে অনেকেই বেকার হয়ে পড়েছেন অনেক বাংলাদেশি যেখানে ব্যবসা বাণিজ্য করেন বিশেষ করে মানে সুইসাইড এরিয়াগুলোতে যেগুলা স্পেনের বাইরে এবং মাদ্রিদে এবং বার্সেলোনায় রেস্টুরেন্ট ব্যবসাগুলা তো অনেক ব্যবসা বাণিজ্য কিন্তু ইতিমধ্যে বন্ধ করতে বাধ্য হচ্ছে করোনা সংক্রমণের কারণে স্পেনে পর্যটক সমাগম না থাকায় কাগজপত্রবিহীন প্রায় 10,000 অবৈধ প্রবাসী বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন যারা এখানে অবৈধভাবে বসবাস করছেন যে ইলিগাল বাংলাদেশিরা রয়েছেন তাদের তো অনেক সমস্যা কারণ আপনি এখানে স্পেনের যে জিডিপির বড় একটা অংশ কিন্তু এই পর্যটন খাত থেকে আসে কিন্তু বিশ্বব্যাপী এই যে করোনার সংক্রমণের কারণে এই সেক্টর এই এই সেক্টরটা একেবারে প্রায় ধ্বংসের মুখোমুখি আমরা বলতে পারি শিগগিরই করোনা ভাইরাসের কার্যকর প্রতিষেধক আবিষ্কারের মধ্য দিয়ে স্পেন সহ সারা বিশ্বের জনজীবনে স্বস্তি ফিরে আসবে এটাই প্রত্যাশা প্রবাসীদের এই প্যান্ডামিকের সময় আপনারা নাসিরউদ্দিন ভুঁইয়া বাংলা টিভি ঢাকা দক্ষিণ সুদানে জাতিসংঘের পক্ষ থেকে 861 জন বাংলাদেশি শান্তিরক্ষীকে সম্মাননা দেওয়া হয়েছে জানা যায় ইউএন মেস মিশনের আওতায় দেশটির শান্তিরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গত বুধবার তাদেরকে এই
সম্মাননা দেওয়া হয়েছে। এদের মধ্যে 19 জন নারী সদস্যও ছিলেন। তারা গত বছর দেশটির ওয়াও এবং কুয়াজোক সিটিতে জাতিসংঘের শান্তিরক্ষী হিসাবে কাজ করায় তাদেরকে এই সম্মাননা দেওয়া হয়েছে। এদিকে ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস ISPR এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ জানান, বাংলাদেশ এখন বিশ্বের শান্তিরক্ষা মিশনগুলোতে সর্বোচ্চ সংখ্যক সদস্য পাঠানো দেশগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশের 6,850 জন কর্মী বিশ্বের 8টি মিশনের হয়ে 7টি দেশে দায়িত্ব পালন করছেন। মহামারী করোনাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসীদের সেবায় নিয়োজিত থাকায় 3 বাংলাদেশি পুরস্কৃত হয়েছেন। পুরস্কারপ্রাপ্ত 3 বাংলাদেশি হলেন নিউ ইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট ও বাড়ি হোম কেয়ারের CEO আসেফ বাড়ি টুটুল, লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট শাহনেওয়াজ এবং নরসিংদী জেলা সমিতির প্রেসিডেন্ট ও লায়ন্স ক্লাবের সেক্রেটারি আহসান হাবিব। স্থানীয় সময় মঙ্গলবার ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট এরিক অ্যাডামস এই 3 বাংলাদেশির হাতে পুরস্কার তুলে দেন। জানা যায়, বিনামূল্যে করোনা পরীক্ষা, করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফনের ব্যবস্থা, অর্থ সহায়তা, ফ্রি রক্তদান কর্মসূচি, হালাল খাবার সরবরাহ সহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেন এই 3 বাংলাদেশি। নিউ ইয়র্কে করোনা মহামারীর সময় জীবনের ঝুঁকি নিয়ে যারা কমিউনিটিদের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সহযোগিতা করেছেন তাদের প্রতি সম্মাননা জানাতেই ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট এই পুরস্কার প্রদানের উদ্যোগ নেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই সময় উপস্থিত ছিলেন। এই 3 বাংলাদেশি ছাড়াও আরও 188 জনকে পুরস্কৃত করা হয়েছে, যাদের মধ্যে আরও বাংলাদেশি রয়েছেন। জার্মানির জৈব বিজ্ঞান ও গবেষণা প্রতিষ্ঠান বায়োনটেক ও মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দীর্ঘদিনের গবেষণায় তৈরি করোনার নিরাপদ ও কার্যকরী টিকা BNT162B2 উৎপাদন ও বিতরণ শুরু হয়েছে। ডিসেম্বরের শুরু থেকেই জার্মানির 16টি অঙ্গরাজ্যের সেনা তত্ত্বাবধানে টিকা প্রদান শুরুর কথা রয়েছে। এ নিয়ে জার্মানি থেকে আশরাফুল হক আকাশের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন নাজিয়া ফেনরিয়া। জার্মানির বায়োনটেক আর যুক্তরাষ্ট্রের ফাইজারের যৌথ উদ্যোগে তৈরি করোনার টিকা নিয়ে আশাবাদী জার্মানির সাধারণ নাগরিকরা। আগামী মাসের শুরু থেকেই জার্মানির সাধারণ নাগরিকদের শরীরে টিকা প্রদান কার্যক্রম শুরু করবে মেরকেল প্রশাসন। কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া ইতোমধ্যে 43,000-এরও বেশি মানুষের শরীরে কার্যকরী এই টিকার তৃতীয় ধাপের পরীক্ষা বেশ ভালোভাবেই সম্পন্ন করতে পেরে খুশি রাষ্ট্রপ্রধান অ্যাঙ্গেলা মেরকেল, বায়োনটেকের প্রধান উগুর শাহিন সহ সংশ্লিষ্টরা। দেখুন, আমাদের জার্মানি তৈরি টিকা নিয়ে কোনো সন্দেহ নেই। এই টিকা সবার চাইতে সেরা, নিরাপদ ও কার্যকরী। এটা নিরাপদ, তাই ডিসেম্বরের শুরু থেকেই সেটা প্রয়োগ শুরু হবে, এটা নিশ্চিত। বাঁচবে অনেক মানুষ। এদিকে টিকা প্রদান কার্যক্রম খুব শিগগিরই শুরু করার কথা থাকলেও এখনও আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সাধারণ নাগরিকদের। তবে করোনার অব্যাহত সংক্রমণে জার্মান সরকারের চলমান লকডাউনে সম্মতি থাকলেও বিভিন্ন সমস্যায় আছেন প্রবাসীরা। ইউরোপ তথা জার্মানিতে যেভাবে করোনার সংক্রমণ হার বেড়ে গিয়েছে, জার্মান সরকারের আংশিক লকডাউন আমরা সমর্থন করি। আমরা আশা করি এক মাসের লকডাউনে করোনার হার সরকার নিয়ন্ত্রণে আনতে পারবে এবং খ্রিস্টমাসের মার্কেটটা, ব্যবসাটা ঠিক থাকবে, যাতে লোক জব আবার ফিরে পায়। মেরকেল সরকারের পরিকল্পনা অনুযায়ী খুব শিগগিরই টিকা প্রদান শুরু হলে স্বাস্থ্য খাতে সংকট অনেকটাই কেটে যাবে এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বিশ্ব বাংলা নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো থাকছে। ইতালিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ইয়াসিন আহমেদ সোহাগ নামে এক প্রবাসী বাংলাদেশি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। ইতালিতে সড়ক দুর্ঘটনায় ইয়াসিন আহমেদ সোহাগ নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। জানা যায়, গত রোববার দেশটির রাজধানী রোমের মন্তে ভের্দে এলাকায় রাস্তা পার হওয়ার সময়
প্রাইভেট কারের ধাক্কায় মারা যান তিনি। তার দেশের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায়। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। স্থানীয় এক প্রবাসী জানান, ঘটনার দিন বাজার থেকে ফিরছিলেন সোহাগ। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার এসে তাকে সজোরে ধাক্কা দেয়। তার মৃত্যুতে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে। সেই সাথে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। করোনা মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠান চালু রেখে পুরো ব্রিটেনে মাসব্যাপী দ্বিতীয় দফা লকডাউনে পড়ায় পূর্ব লন্ডনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠান চালু থাকায় এই লকডাউন তেমন কার্যকর ভূমিকা রাখবে না। তবে সংক্রমণ ও মৃত্যুর হার কমাতে সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্বান তাদের। আমাদের লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। ব্রিটেনে জরুরি পণ্যের দোকান খাবার কেনার জন্য টেকঅ্যাওয়ে ছাড়া অধিকাংশ প্রতিষ্ঠানের লকডাউনে পড়ে বন্ধ রয়েছে। এতে করে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশি কমিউনিটির মানুষ। ফার্স্ট টাইম যাওয়ার পরে সেকেন্ড টাইম আমরা মনে করছিলাম যে আমরা খাটিয়েও ঠিকেছি, কিন্তু কখন করতে পর্দায় আইসে এখন ব্যবসা বাণিজ্য আবার মান্দার দিকে। ঠিক আছে, যদি এটা ফুললি লকডাউন হইতো তো ঠিক আছে, এগুলো লকডাউনের নাম মানি নিলাম, এগুলো তো লকডাউনও লাখান লাগে না। আসলে এই লকডাউনটা আরও আগে হওয়া উচিত আছে। আর এর মাঝে শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেক অভিভাবক। আমার যে ছয় বছরের বাচ্চা আছে, এই স্কুলে যায় কত রুতার লগে মিলের টিচারের লগে মিলের মিলিয়া ঘরও আইব, ভাইরাস তো আইতে হইলে এইগুলা লকডাউন নাই। পয়লা যে লকডাউন আছিল আমার কাছে লাগে লকডাউন বলা। বাচ্চারা সবাই সবাই সাথে মিশতেছে, ওরা বাসায় যখন যায় তখনও কিন্তু তাদের মা বাবার সাথে ওরা মিশতেছে। নেক্সট ডে যখন স্কুলে আসে, বাচ্চারা যদি অসুখ থেকে থাকে ওরা ওই জার্মসটা কিন্তু ওরা সাথে করে নিয়ে আসতে। লকডাউনের সময় কমিউনিটির মানুষের আরো সচেতন থাকার আহ্বান জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষের। লকডাউনের পুরো গাইডলাইন ফলো করতে হবে, যেহেতু এই করোনা ভাইরাস এই মুহূর্তে মারাত্মক রূপ ধারণ করেছে, সুতরাং সকলকে অত্যন্ত সতর্কতার সাথে চলাফেরা করতে হবে এবং গভর্নমেন্ট লাইন গাইডলাইন ফলো করতে হবে। আমরা আসলে পাবলিকরা খুব বেশি সচেতন নাই, কারণ প্রায়ই দেখা যায় মার্কেট রাস্তা শপিং মলে কিন্তু পাবলিকরা খুব বেশি ঘোরাফেরা করতেছে, মাস্ক ইউজ করতেছে না। এশিয়া তথা বাঙালি কমিউনিটিতে আক্রান্তের হার অনেক বেশি, মৃত্যুর হারও অনেক বেশি, তাই সবাইকে অনুরোধ সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখেন এবং সবাই সেফ থাকেন, ঘরে থাকেন। ব্রিটেনে গেল সপ্তাহ থেকে প্রতিদিন 20,000-এর উপর সংক্রামিত ও 5 শতাধিকের উপর মানুষের মৃত্যু হচ্ছে, যা খুবই উদ্বেগ ও আতঙ্কজনক। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। গ্রিসের নবনিযুক্ত রাষ্ট্রদূত দেশটির মানুলাদা অঞ্চলের মেয়রের সাথে ভার্চুয়াল বৈঠক করেছেন। জানা যায়, সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত এই বৈঠকে রাষ্ট্রদূত আসুদ আহমেদ মানুলাদার মেয়র ইয়াসিন লেন্টোজার সাথে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় মানুলাদায় বসবাসরত বাংলাদেশের কৃষি শ্রমিকদের জন্য আবাসন নির্মাণের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়। মানুলাদার মেয়র জানান, শ্রমিকদের আবাসন নির্মাণের বিষয়ে গ্রিস সরকার সর্বাত্মক সহায়তা দেবে। এ সময় আশা প্রকাশ করা হয় যে মুজিব বর্ষে মানুলাদা প্রবাসী বাংলাদেশিদের আবাসন নির্মাণের মধ্য দিয়ে গ্রিসে বাংলাদেশ সরকারের প্রবাসী বান্ধব নীতি বাস্তবায়িত হবে। উল্লেখ্য, এথেন্স থেকে অনেক দূরে মানুলাদায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা দীর্ঘ দিন ধরে আবাসন সমস্যায় জর্জরিত রয়েছেন। তাদের দুর্দশার চিত্র তুলে ধরে সম্প্রতি বাংলা টিভিতে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত দেশটির প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। জানা যায়, গত বুধবার নবনিযুক্ত রাষ্ট্রদূত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন ভুইয়া দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারের সাথে সাক্ষাৎ করে তার কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সাথে তার সহধর্মিণী উপস্থিত ছিলেন। এ সময় প্রেসিডেন্ট রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের জিডিপির হার, রোহিঙ্গাদের আশ্রয় দেয়া এবং করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশ সরকারের সাফল্যের প্রশংসা করেন। উল্লেখ্য, জার্মানির সাবেক রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদের পরিবর্তে নতুন রাষ্ট্রদূতকে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা প্যারিস ঢাকা রুটে ফ্লাইট চালুর দাবিতে দুই মন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে। জানা যায়, গত বুধবার সংগঠনটির সভাপতি ও ফিস্ট ইম্প্যাক্টস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান হেনু মিয়া বাংলাদেশ সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী নিজ নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের হাতে এ স্মারকলিপি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার আজীবন সদস্য সাইফুল ইসলাম, গ্রিস যুবলীগের সাবেক সভাপতি রিপন ফকির ও লায়ন মোহাম্মদ শামীম শিকদার। স্মারকলিপি গ্রহণের পর উভয় মন্ত্রী ফ্রান্স প্রবাসীদের প্রতিনিধি দলকে শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে ঢাকা প্যারিস ঢাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট না থাকায় ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা দেশে আসতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কাতারে হাট হাজারে ধলই প্রবাসী পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। আমাদের কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, গত বৃহস্পতিবার রাজধানী দোহার একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ সাজ্জাদুল হক আরফানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতারের প্রেসিডেন্ট প্রকৌশলী আনোয়ার হোসেন আকন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী এবং বিশিষ্ট ব্যবসায়ী মামুনুল ইসলাম তালুকদার। এ সময় সংগঠনের পক্ষ থেকে মিলাদ ও কিয়ামে অংশগ্রহণকারী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর মহানবীর জীবন কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা করেন কলামিস্ট ও গবেষক নূর মোহাম্মদ নূর, মোহাম্মদ আলিমুদ্দিন, প্রবীণ কমিউনিটি নেতা মোহাম্মদ আব্দুল ঔদুদ, মাহমুদুল হাসান ও মোহাম্মদ আরিফুল ইসলাম কাদেরী। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইসাক। কুয়েতে খুলনা টাইটানস ক্রিকেট ক্লাবের উদ্যোগে দলটির সদস্যদের জন্য মৌসুমি জার্সি উন্মোচন করা হয়েছে। আমাদের কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, গত বুধবার কুয়েতের মাহাবুলা এলাকার একটি রেস্তোরাঁয় এ জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্লাবটির প্রধান পৃষ্ঠপোষক মারুফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ম্যানেজার শেখ মনির আহমেদ, ম্যাচ অফিসিয়াল স্কোরার হাসান কামাল, অধিনায়ক রায়হান, সহ অধিনায়ক হোসাইন সহ ক্লাবের অন্যান্য খেলোয়াড়বৃন্দ। খুলনা টাইটানস ক্রিকেট ক্লাব কুয়েতের প্রধান পৃষ্ঠপোষক মারুফ হোসেন জার্সি উন্মোচন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জানান, নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। প্রকাশে শত কর্মব্যস্ততার মাঝেও প্রবাসী তরুণরা খেলাধুলায় ভালো করছে। সম্প্রতি কুয়েতে চলমান একটি টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলে জয়ী হয়েছে খুলনা টাইটানস ক্রিকেট ক্লাব। শেষ করব বিশ্ব বাংলা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অবৈধ অভিবাসীদের বৈধতার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার, জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। করোনা রোধে স্পেনে জরুরি বিধিনিষেধ জারি করায় সংকুচিত হয়ে পড়ছে প্রবাসীদের কর্মক্ষেত্র, বিপাকে অবৈধ অভিবাসীরা। আগামী মাসের শুরু থেকেই জার্মানির সাধারণ নাগরিকদের শরীরে টিকা প্রদান কার্যক্রম শুরু করবে মেরকেল প্রশাসন। এবং ইতালিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ইয়াসিন আহমেদ সোহাগ নামে এক প্রবাসী বাংলাদেশি। দর্শক, এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।